हेलो भिवर्स, वेलकम टू माय चैनल भिवर्स टिप्स जोन सेवन पक्ष के अपने सकल जाना स्वागतम। भिवर्स अपनारा हम रिसेंटली एक समस्या फेस करें, कि को फेसबुक प्रोफाइले कारो प्रोफाइले जो स्क्रीनशॉट नीते चान स्क्रीनशॉट है ना, से कलो हो जाए डार्क हो जाए, डार्क देखा स्क्रीनशॉट आसे ना। सो बेपार बुझते स्क्रीन रेकर्ड करते गले फेसबुके को कारो प्रोफाइल जर प्रोफाइल लक कर थे से सब प्रोफाइलगुल स्क्रीनशॉट है ना, स्क्रीन रेकर्डो है ना, एधरण बेपार स्क्रीन शुद्ध फेसबुक ना, अपने जो साइटे गए जो जगह स्क्रीनशॉट है ना, स्क्रीन रेकर्ड है ना, से सब समस्यागू जो अपनी फेस कर स्क्रीन भिडियोता शुद्धमात्र आपनर अर्थात से देखा स्क्रीन भिडियो क्यों को अपना समस्या समाधान करें स्क्रीनशॉट नबें को प्रकार एप्लीकेशन छाड़ा को प्रकार एक्सट्रा झमेला छाड़ा को रूट लागे ना, फोन रूट करा लागे ना, को एक्सट्रा को एप्लीकेशन लागे ना। इसलिए प्ले स्टोरे जो अपनी जानने स्क्रीनशॉटर जो क्योंकि अनेकगुल एप्लीकेशन पाए क्योंकि कोई एप्लीकेशन काज करें ना, बेपार होता है फेसबुक सिसटेम खूब टाइट सिसटेम। सो फेसबुके को स्क्रीनशॉट नेवा जाए ना, फेसबुके प्रोफाइल पिक्चर प्रोफाइले प्रोफाइले फेसबुके प्रोफाइले कारो स्क्रीनशॉट नेवा जाबे ना, एटा होच्छे सेई सिस्टेम। ब्यापार होच्छे आपनार फेसबुकटा रिसेंटली आपडेट देवार पर परवर्तीते एई धरनेर सिस्टेमटा होइछे। सो एटार कोनो समाधान आछे किभाबे करे आपनि जे कारो फेसबुक प्रोफाइले स्क्रीनशॉट नेबेन सेटा देखाबो आजकेर एई ভিডিওতে। सो ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনে ক্রোম ব্রাউজারে। এটা করার জন্য আপনি প্রথমত আপনার যেতে হবে ক্রোম ব্রাউজারে, গুগল ক্রোম কিন্তু সবারই থাকে। সো ক্রোম ব্রাউজার আসার পরে আপনি সাপোজ এই আইডিটাই কিন্তু স্ক্রিনশট লক আছে, সো এই আইডিটায় যদি আপনি এক কাজ করেন, আপনার প্রথমত আপনি গুগল ক্রোম ব্রাউজারে আপনার যে কোনো একটা ফেসবুক আইডি বা যে কোনো একটা ফেসবুক আইডি আপনার যে কোনো একটা ফেসবুক আইডি লগ ইন দিয়ে রাখবেন। লগ ইন দিয়ে আপনি এখান থেকে সার্চ দিয়ে বা এখান থেকে আপনি যে কোনো আইডি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই, সকল কিছু করতে পারবেন, সেটাই হচ্ছে ব্যাপার। সো দেখুন ফেসবুকে চলে এসেছে, আমি ফেসবুকে ব্রাউজার থেকে ফেসবুকে আসতে হবে আপনাকে। আসার পরে আপনি যদি সার্চ দেন বা যে কোনো আইডি যদি পান, সাপোজ যে আইডিগুলো লক করা আছে সেই আইডিটা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন। সাপোজ এই আইডিটা আমি ক্লিক করছি, লক করা আইডিগুলো কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় না, কারণ দিস প্রোফাইল লক বা ইস দেখুন লক, সেহেতু একটা লক হার প্রোফাইল। সো এই ধরনের আইডিগুলো কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় না। সো এখান থেকে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আপনি খুবই সহজে স্ক্রিনশট নিতে পারবেন। দেখুন আমি স্ক্রিনশট নিচ্ছি বা স্ক্রিন ক্যাপচারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে, স্ক্রিন ক্যাপচার মানে স্ক্রিন রেকর্ড করছি কিন্তু এটা। কিন্তু আপনি আমি যদি এটা ফেসবুকে আইডিতে নিতে যাই তাহলে কিন্তু এটা ব্ল্যাক দেখাবে বা ডার্ক দেখাবে। যদি দেখুন আমি স্ক্রিনশট নিচ্ছি, যদি এটা ফেসবুক আইডিতে নেওয়া যায় কিন্তু ডার্ক দেখাবে বা ব্ল্যাক দেখাবে। দেখুন আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এভাবে করে আপনি খুব স্ক্রিন সহজে স্ক্রিনশট নিতে পারবেন, বা অথবা আপনি যদি চান যে এই আইডিগুলো আপনি স্ক্রিন রেকর্ড করবেন কিন্তু স্ক্রিন রেকর্ড কিন্তু হচ্ছে, এভাবে করে খুবই সহজে পসিবল। সো ভিউয়ার্স এটা দেখানো চলে আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো দয়া করে আপনার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবার, দিনটি শুভকামনা, আল্লাহ হাফেজ।